আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং তোমাদের পড়াশোনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। তোমাদের অনলাইন কার্যক্রম শুরু করছি। আজকে আমাদের দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম বিষয়ে প্রথম পত্র থেকে আলোচনা হবে। আজকে ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলোতে ব্যক্তি সমাজকর্মের উপরে কয়েকটি টপিক আমি আলোচনা করেছিলাম। এর মধ্যে ব্যক্তি সমাজকর্ম কাকে বলে এর স্বাভাবিক আলোচনা, ব্যক্তি সমাজকর্মের নীতিগুলো, ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো। আজকে আলোচনায় যাব ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র। সমাজকর্ম পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে ইফেক্টিভ এবং ডাইনামিক যে মেথড সেটা হচ্ছে ব্যক্তি সমাজকর্ম, যেটাকে ইংরেজিতে বলা হয় কেজ ওয়ার্ড। এটাকে ইংরেজিতে কেজ ওয়ার্ড বলা হয়, কেজ সোশ্যাল ওয়ার্ক। প্রথম আসা যায় ব্যক্তি সমাজকর্ম কি তা একটু আলোচনা করে নিই, যা আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম। ব্যক্তির আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে তার সমস্যাগুলো চিহ্নিত করে একটি সমাধান পরিকল্পনা তৈরির ক্ষেত্রে যে সমাজকর্মের জ্ঞান প্রয়োগ করা হয়, সমাজকর্মী তার নিজস্ব দক্ষতা দৃষ্টিভঙ্গির আলোকে করে থাকে, সেটাকেই ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি বলে। আর ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি ফার্স্ট টু লাস্ট ব্যক্তিকে কেন্দ্র করে এটা পরিচালিত হয়। এতটুকু জানলেই হবে। এখন প্রয়োগ ক্ষেত্র কি? এই মেথডটা যে ক্ষেত্রে প্রয়োগ করা যায়, বিশেষ করে সারা বিশ্বের মধ্যে এমনকি বাংলাদেশে যে ক্ষেত্রগুলোতে আমরা সহজে প্রয়োগ করতে পারি, আজকে আমরা বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা করব এই পদ্ধতিটা কোন কোন ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারব এবং সমস্যার সমাধান এই কার্যক্রমে ভূমিকা পালন করতে পারব। আমরা সবাই জানি ব্যক্তি, দল ও সমষ্টি, সমাজের প্রত্যেকটা মানুষই আজকে সমস্যাগ্রস্ত। আর প্রত্যেকটা সমস্যাই সৃষ্টি হয় ব্যক্তি থেকে, কারণ ব্যক্তি তো সমাজের একজন সদস্য। ব্যক্তি থেকেই দল হয়, গ্রুপ হয়, ব্যক্তি থেকেই কমিউনিটি হয়, সমষ্টি হয়। এরপর সারা দেশ এবং সারা বিশ্বব্যাপী সমাজ ব্যবস্থা ব্যক্তিকে কেন্দ্র করেই নিয়ন্ত্রিত হয়। এই জন্য ব্যক্তিগত পর্যায়ের সমস্যাটাই হচ্ছে প্রধান সমস্যা। এই কারণে এই কেজ ওয়ার্ক একটি ডাইনামিক প্রসেস। অন্য যত পদ্ধতি আছে, সবচেয়ে বেশি গর্জিয়াস পদ্ধতি, ইফেক্টিভ পদ্ধতি, মনোদৈহিক এবং মানসিকভাবে একটা রুচিশীল, খুব চিন্তাশীল, হাই থটের গবেষণা ধর্মী একটা পদ্ধতি হচ্ছে ব্যক্তি সমাজকর্ম। এবং এটা সারা বিশ্বের মধ্যেই কেজ ওয়ার্ক হিসেবে পরিচিত। ব্যক্তি সমাজকর্ম পদ্ধতিকে ইংরেজিতে কেজ ওয়ার্ক বলে। তো এই এই পদ্ধতিটা অ্যাপ্লাই করার জন্য যে কর্মকৌশল প্রয়োগ করা হয় বা টেকনিক প্রয়োগ করা হয়, সেটাকে বলা হয় কেজ ওয়ার্ক প্রসেস। এই কেজ ওয়ার্ক প্রসেসেরই প্রয়োগ ক্ষেত্রগুলো আমরা আলোচনা করব, যে কোথায় কোথায় এই ব্যক্তি সমাজকর্মের এই টেকনিক এবং মেথড মূল্যবোধগুলো প্রয়োগ করে আমরা ইফেক্টিভ একটা প্রবলেম সলভিং প্রসেসে আগাতে পারব। আর এটা সমস্ত মানুষ, সব ধরনের পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষেরই প্রবলেমকে সলভ করার একটা ইফেক্টিভ পদ্ধতি। আমরা পরিবার, ধর্ম, রাষ্ট্র, সমাজে বাস করি, অনেক সময় আমাদের অনেক সমস্যাগুলো আমরা শেয়ার করতে পারি না এবং এগুলোকে যে এগুলো সমস্যা এটাই উপলব্ধি অনেকে করতে পারে না, যার জন্য বড় বড় সমস্যার সৃষ্টি হয়, আত্মহত্যা প্রবণতা সৃষ্টি হয়, এমনকি খুন, রাহাজানি, বড় বড় সংঘাত সৃষ্টি হয় ব্যক্তিগত সমস্যাগুলো সমাধান না করার কারণে। এই জন্য আমাদের প্রথম জেনে নিতে হবে কোন কোন ক্ষেত্রে ব্যক্তি সমাজকর্ম আমরা প্রয়োগ করতে পারি। প্রথমেই সবচেয়ে বেশি প্রয়োগ হয়, আর বাংলাদেশ আসলে এই কেজ ওয়ার্কের যাত্রা, কেজ ওয়ার্ক প্রসেসটি যে যার মাধ্যমে যাত্রা শুরু করে, যেই কাজ দিয়ে, সেটাই হচ্ছে চিকিৎসা সমাজকর্মের মাধ্যমে।
তো চিকিৎসা সমাজকর্মকে আমরা কি হিসেবে পরিচিত এর একটা পরিচয় করে নিই। শুরুতে এটার নাম ছিল ট্রিটমেন্ট সোশ্যাল ওয়ার্ক, এখন এটাকে আমরা হসপিটাল সোশ্যাল ওয়ার্ক হিসেবে পরিচিত। ট্রিটমেন্ট সোশ্যাল ওয়ার্ক এটা বর্তমানে আমরা হাসপাতাল সমাজ সেবা হিসেবে চিনে থাকি। বিশেষ করে বাংলাদেশের প্রায় সবগুলো গভর্নমেন্ট হসপিটালের মধ্যে একটা সমাজকর্ম বিভাগ রয়েছে এবং সেখানে অনেক সংখ্যক সমাজকর্মী নিয়োজিত থাকেন রোগীদের হাসপাতালের পরিবেশেদেরকে সামগ্রিক সেবা দানের জন্য। বিশেষ করে সমাজকর্মের এই টেকনিক এবং মেথডগুলো ওনারা অ্যাপ্লাই করে রোগীকে হেল্প করে থাকেন। এই হাসপাতালের ক্ষেত্রে এই চিকিৎসা ব্যবস্থা কি বলা হয়? হসপিটাল সোশ্যাল ওয়ার্ক। তো সেখানে ব্যক্তি সমাজকর্মের প্রয়োগটা কিভাবে করে থাকে? প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যেই একটা ডিপার্টমেন্ট থাকে, বিশেষ করে এখানে ডাক্তার নার্স এবং অন্যান্য কর্মীরা থাকে, সাথে একজন সমাজকর্মী থাকে। এই সমাজকর্মীর কাজ হচ্ছে প্রত্যেকটি রোগীর একটি লিস্ট তৈরি করে তার একটা কেস তৈরি করা। বিশেষ করে ডাক্তারও একটা ফাইল করে, প্রেসক্রিপশন দিয়ে পুরো একটা ফাইল তৈরি করে, তো এটা কেস ফর্ম বলে এটাকে। প্রত্যেকটি পেশেন্টের একটা কেস থাকে, কেস ফাইল থাকে। তো এই ফাইলটা সমাজকর্মীরও আলাদাভাবে প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে, বিশেষ করে তার চাহিদা, একটা রোগী হসপিটাল আসার কি চাচ্ছে, কতটুকু সেবা সে চাচ্ছে, আদৌ সেবাগুলো এই হসপিটাল পাবে কিনা, যদি না থাকে ফেসিলিটিগুলো সে কিভাবে ব্যবস্থা করবে, অথবা আর্থিক সংকট যদি থাকে তার আর্থিক ব্যবস্থাপনা কিভাবে হবে, অথবা রোগ নির্ণয়ের ক্ষেত্রে যে এই এখানে যদি ডায়াগনোসিস সেন্টার থাকে নয়তো অন্য সেন্টারে, যেভাবে হোক সবগুলো ব্যাপারে হেল্প করে থাকে। সবচেয়ে বড় যে হেল্প করে থাকে সাইকোলজিক্যাল দিক মানুষের, বিশেষ করে যখন কোনো অপারেশনের রোগী আসে বা বড় ধরনের বিপর্যস্ত কোনো রোগী হসপিটাল আসে, সে ভয় পেয়ে যায়, সে ট্রিটমেন্ট গ্রহণ করতে অনেকে আগ্রহী হয় না, বিশেষ করে অজ্ঞতার কারণে সে এই ট্রিটমেন্ট গ্রহণ করতে রাজি থাকে না, অথবা ভয়ের কারণে, অথবা বয়সের কারণে, অথবা ছোট বাচ্চা বয়সে বুঝতে পারে না। তো এদেরকে সাহস যোগানো, এমনকি তার সাইড এফেক্ট থেকে একটু তাদেরকে একটু নির্ভয় দেওয়া, এমনকি তার সামনে এই ধরনের ট্রিটমেন্ট হয়েছে, এই ধরনের ঘটনা তার কাছে বলা, অর্থাৎ মানসিকভাবে তাকে শক্তিশালী করে তোলার পুরো দায়িত্বটা সমাজকর্মী থাকে, যেটা অনেক সময় ডাক্তার এবং নার্সের দ্বারা সম্ভব হয়ে ওঠে না। ডাক্তার এবং নার্স সেবা দিবে তো ভর্তি হওয়ার পরে, তো সে থাকবেই না, তাকে উদ্বুদ্ধ করা হবে হসপিটালের পরিবেশ সম্পর্কে। তো এই সেবাটা প্রথম থেকে শুরু করে একেবারে অনুসরণ, ফলো আপ, নতুন করে যখন তার আবার রোগ সৃষ্টি না হয়, এমনকি তার কর্মস্থলে গিয়ে আবার চলে আসার সামগ্রিক এই কেসের মধ্যে থাকে, বিবরণ থাকে। তো এই কাজগুলো সমাজকর্মীরা করে যাচ্ছে সফলতার সাথে। তো এটা এই ফিল্ড অর্থাৎ সারা পৃথিবীর মধ্যেই এই হসপিটাল গুলোতে এই কেস ওয়ার ব্যবহার করার একটা ফিল আছে। এই জন্য আমরা বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা করে দিব, কয়েকটা হসপিটালের নাম লিখতে পারি, ঢাকা মেডিকেল কলেজ, সরোদি মেডিকেল কলেজ, এমনকি বারডেম, এসব হসপিটালের সমাজকর্ম বিভাগ খুবই দক্ষতার সাথে তাদের কার্যক্রম পরিচালিত করে যাচ্ছেন। এবার আসছি বিদ্যালয় সমাজকর্মের ক্ষেত্রে, ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র খুবই ইফেক্টিভ। আমরা জানি যে বিদ্যালয়ের মধ্যে যখন কোনো স্টুডেন্ট ভর্তি হয়, সেই গ্রাম এলাকা থেকে হয়তো আসে, শহর এলাকা থেকে থাকে, ইন্ডাস্ট্রি এলাকা থাকে, এক একজনের এক এক রকম দৃষ্টিভঙ্গি থাকে, নতুন পরিবেশে একটা স্টুডেন্ট খাপ খাওয়াতে পারে না, মেল অ্যাডজাস্টমেন্ট যেটাকে বলা হয়, অর্থাৎ অ্যাডাপ্টেশন সমস্যা, মেল অ্যাডাপ্টেশন, সমাজকর্মের ভাষায় এটাকে বলা হয় মেল অ্যাডাপ্টেশন, খাপ খাওয়ানোর সমস্যা একটা বিরাট সমস্যা। এই খাপ খাওয়ানোর কারণেই, অভাবের কারণেই একটা স্টুডেন্ট অমনোযোগী হয়ে থাকে। তার এই জন্য এই ক্ষেত্রে তার তথ্য সংগ্রহ করা, এই কেস স্টাডির অন্যতম কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করা যে সে কেন অমনোযোগী, এক। দ্বিতীয়ত, তার পারিবারিক কোনো বিচ্ছিন্নতা থাকতে পারে, মা বাবার মধ্যে কোনো বিচ্ছিন্নতা আছে কিনা, পারিবারিক ভাঙন আছে কিনা, সোশ্যাল ডিসলোকেশন আছে কিনা, এমনকি তার বংশগত দিক থেকে সাইকোলজিক্যাল কোনো প্রবলেমও থাকতে পারে, বিভিন্ন কারণে মনোযোগ আসে না, অথবা তার পড়াশোনার পরিবেশ বিভিন্ন কারণে তার মনোযোগ হয়ে উঠে না ক্লাসের মধ্যে, অথবা ক্লাসরুমের পরিবেশ তার অ্যাডজাস্ট হচ্ছে না, অথবা সহপাঠীদের মধ্যে কোনো একটা ব্যাপার। এই সামগ্রিক দিকগুলো নিয়ে একটা কেস স্টাডি করে বিদ্যালয় সমাজকর্মের
কাজটা করে থাকে বিদ্যালয় সমাজকর্মী। হ্যাঁ, এটাকে ইংরেজিতে বলা হয় স্কুল সোশ্যাল ওয়ার্ক। আচ্ছা, বিদ্যালয়ের পুরো পরিবেশের মধ্যে তার অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ গার্ডিয়ানের আশা এবং ছাত্রের বিদ্যালয় থেকে কতটুকু আশা, সামগ্রিক দিকগুলো বিবেচনা করে এই কার্যক্রম পরিচালনা করে থাকে। এই জন্য আমাদের বাংলাদেশের সবগুলো বিদ্যালয়গুলোর মধ্যেই এই সমাজকর্মীদের এই কেজ ওয়ার্ড ব্যবহার করার একটা ভালো দিক রয়েছে। এরপর আসতেছে পরিবার ও শিশু কল্যাণ, ফ্যামিলি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার। এই ক্ষেত্রে পরিবার ও শিশু কল্যাণ বিভিন্ন মাতৃকেন্দ্র, শিশু কেন্দ্র, এমনকি প্রত্যেকটি বাড়িতে এমনকি সব পরিবার সব স্থানেই এই সমাজকর্মীদের একটি উন্মুক্ত ফিল্ড আছে, যে বিশেষ করে পরিবার এবং শিশু একটা বিরাট ব্যাপার। বলছে সমাজ টিকে থাকার জন্য একটা পরিবার জরুরি, আর যে কোনো ব্যক্তির সোশ্যালাইজেশন সামাজিকীকরণ এটা পরিবার থেকে হয়ে থাকে। তো ওই পরিবারের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, যেমন পারিবারিক ভাঙ্গন একটা অন্যতম, স্বামী স্ত্রীর মধ্যে কলিশন দাম্পত্য কলহ যদি হয়, এটা ডিভোর্স এই ধরনের ঘটনা, এমনকি হতাশা এবং স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্টের সমস্যা, এমনকি বড় বড় পরিবার আগে ছিল বাংলাদেশের মধ্যে এক্সটেন্ডেড ফ্যামিলি, এখন নতুন আমাদের শিল্প বিপ্লবের পর সৃষ্টি হয়েছে নিউক্লিয়ার ফ্যামিলি। তো এই যে দুইটু পরিবারের মধ্যে একটা সামঞ্জস্যহীনতা, হয়তো গ্রামে ছিল যৌথ পরিবার, শহরে এসে একক পরিবার হয়ে গেল, তো এই সদস্যগুলো কোথায়, এখন বাধ্য হয়ে স্বামী স্ত্রী শুধু শহরে থাকতে হয়, এই যে একটা ভাঙ্গন সৃষ্টি হয়েছে, এই এটা ভাঙ্গনকে রোধ করা। শিশু কল্যাণের ক্ষেত্রে শিশুদের কিছু চাহিদা থাকে, মৌলিক চাহিদা, তো খাদ্য সাথে বস্ত্রের সাথে সাথে আরো কিছু চাহিদা থাকে, স্নেহ ভালোবাসা এবং আদর সোহাগ, এবং তার বেড়ে ওঠার ক্ষেত্রে কিছু বেরিয়ার থাকে, অতিরিক্ত শাসন অথবা একেবারে ঢিলাঢালা তাদেরকে ছেড়ে দেওয়া, এই ধরনের অমনোযোগী অবস্থা থেকে শিশুদের কেয়ার পালন করার জন্য সমাজকর্মীরা কিছু টিপস দিয়ে থাকে। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে মাস কমিউনিকেশনের মাধ্যমে বা সামাজিক কমিউনিটি মাধ্যমেও এই ধরনের প্রজেক্ট গুলো ক্যাম্পেইন গুলো করে তাদেরকে সচেতনতা দেওয়ার জন্য একটা বিরাট ফিল্ড আছে। সমাজকর্মীরা এক্ষেত্রে তথ্য নিতে পারে, বাংলাদেশের পরিবারগুলো সম্পর্কে তথ্য নেওয়া, শিশুদের তথ্য নেওয়া, বাড়ন্ত বয়সে একটা শিশু যখন বড় হয়ে ওঠে তার কোন বয়সে তার খাবার, পুষ্টিবিজ্ঞান সম্পর্কে তার স্যানিটেশন সম্পর্কে মায়েদের ধারণা, এমনকি মায়েরা ঝুঁকিপূর্ণ অবস্থায় যখন থাকে এই ব্যাপারে মায়েরও সাহায্য নেওয়া, এই যে পরিবারের বিষয়ে বিভিন্ন বিষয়গুলোকে তাদেরকে গাইডেন্স দেওয়া, যে গাইডেন্স পেলে একটা আদর্শ পরিবার গঠন করতে পারে এবং সুন্দর শিশু তৈরি হতে পারে, আদর্শ নাগরিক হতে পারে, এ সম্পর্কে সুস্পষ্ট অ্যাওয়ারনেস গড়ে ওঠার জন্য এই ধরনের কর্মী, বিশেষ করে ফ্যামিলি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার ওয়ার্কাররা কাজ করে থাকে এবং এই সমস্ত পরিবারগুলোতে এবং সব শিশুদের ক্ষেত্রে কাজ করার জন্য এই কেজ ওয়ার্ড একটা অন্যতম হাতিয়ার বা টেকনিক। সংশোধন কার্যক্রমের ক্ষেত্রে যেগুলোকে কারেকশনাল বলা হয় কার্যক্রম অ্যাক্টিভিটিস, কারেকশনাল অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও ব্যক্তি সমাজকর্মীর প্রয়োগ ক্ষেত্র এফেক্টিভ। বিশেষ করে যুবক শ্রেণী যারা বা কিশোর বা অপ্রাপ্ত বয়স্ক কিশোর কিশোরীরা যখন কোনো অপরাধ করে থাকে, তো এরা আসলে এদের সাইকোসোশ্যাল স্টাডি মধ্যে সেটা ধরা পড়ে যে কি কারণে তারা অপরাধ করেছে। কেউই পৃথিবীতে পাপি হয়ে বা অপরাধী হয়ে জন্মগ্রহণ করে না, তার পরিবেশ, তার পরিবেশ, তার পরিবার, তার সঙ্গদোষ আনুষঙ্গিক কারণই সে অপরাধ প্রবণ হয়ে ওঠে। যদিও একটা ফ্যাক্টর থাকে, যে একটা জেনিটাল ফ্যাক্টর থাকে বংশগতির ধারার মধ্যে যে অপরাধ প্রবণতার, এটা একটা সাইড,
কিন্তু বেশিরভাগ সময় দেখা গেল পরিবেশের কারণেই শিশুরা অপরাধ প্রবণ হয়ে ওঠে, যুবকরা অপরাধ প্রবণ ওঠে। এই ক্ষেত্রে সমাজকর্মীরা এই তাদের কেসকে, হ্যাঁ, ডায়াগনোসিস, তার সামগ্রিক অবস্থা যাচাই করে সে কেন অপরাধী হলো এই তথ্যগুলো গ্রহণ করা হয় এবং তার সংশোধনের পদক্ষেপ গ্রহণ করা হয়। তার মধ্যে অন্যতম হইল প্রবেশন। প্রবেশন আসলে বাচ্চারা যখন কোনো অপরাধ করে এই প্রাপ্তবয়স্কের আগে, তাকে সরাসরি জেল হাজতে পাঠানো হয় না, তার বিচারও হয় একেবারে নিরিবিলি সুন্দর এক পরিবেশে, যেটাকে কিশোর আদালত বলা হয়, এবং সাময়িকভাবে তাদেরকে কারেকশনাল সেন্টারে, হ্যাঁ, যেমন গাজীপুরে আছে, হ্যাঁ, ওই সেন্টারগুলোতে রিহ্যাবিলিটেশন করে সমাজে আবার পুনর্বাসন করা হয়, কেউ যেন না জানে এইভাবে। অর্থাৎ তাকে সংশোধনী হচ্ছে এক নম্বর, শাস্তি নয়, সংশোধনী হচ্ছে উত্তম পন্থা। এই দৃষ্টিভঙ্গি থেকে সমাজকর্মীরা, বিশেষ করে ব্যক্তি সমাজকর্ম, এই প্রয়োগ ক্ষেত্রের মধ্যে কাজ করে থাকে। আরেকটি সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র হচ্ছে যুব অসন্তোষ, ইয়থ আনরেস্ট, যুব অসন্তোষ হচ্ছে ইয়থ আনরেস্ট। অর্থাৎ যুবকদের মধ্যে এই যুবকের একটা বয়স, নির্দিষ্ট বয়স, উন্মাদনার একটা বয়স, এই বয়সটাকে যদি কেউ পজিটিভ সাইডে নিতে পারে তো সমাজের জন্য অনেক কিছু উপহার দিতে পারে, কিন্তু অপরদিকে যুবকদের প্রতি তার, বিশেষ করে তার মূল্য মৌলিক মানবিক প্রয়োজনগুলি পূরণ না হয়, তাকে যদি সোশ্যালাইজেশন করা না যায়, হ্যাঁ, তাকে যেই জিনিসগুলো দিয়ে গড়ে ওঠার কথা, তো এইগুলো না পেলে তাদের মধ্যে একটা অসন্তোষ কাজ করে। বিশেষ করে বেকার, বেকারত্ব একটা অসন্তোষের কারণ, তার লেখাপড়া করার পরে যখন সে বেকার থাকে, এমনকি দুই নম্বর তার মৌল মানবিক চাহিদাগুলো যখন পূরণ হয় না এবং তাকে যেন সমাজের একজন হিসেবে গণ্য করা হয় না, তার আত্মসম্মান বোধে যখন আঘাত ঘটে, তার তখনই তার মধ্যে একটা অসন্তোষ দেখা দেয়। এই জন্য ব্যক্তি সমাজকর্মের অন্যতম একটা ইফেক্টিভ ক্ষেত্র হচ্ছে যুব অসন্তোষ। এই যুবকদেরকে ট্রেনিং দিয়ে যুবকের সমস্যাগুলো আগে চিহ্নিত করতে হবে, তাদের কি চাহিদা, ওই প্রেক্ষিতে তাদেরকে পুনর্বাসন করার জন্য দৃঢ় পদক্ষেপগুলি গ্রহণ করার অন্যতম কাজগুলি করে থাকে, যার প্রেক্ষিতে ইন্টারন্যাশনাল অনেকগুলো এনজিও এইভাবে কাজ করেছে, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, রেড ক্রস, ইন্টারন্যাশনাল অনেক প্রতিষ্ঠান আছে এই যুবকদের জন্য কাজ করে এবং সফলতা লাভ করেছে। আর এই পদ্ধতিগুলো কেস ওয়ার্কের মাধ্যমেই সেটা তথ্য সংগ্রহ করা হয়েছে। এজন্য এখনো আমাদের দেশে যুব অসন্তোষ বিরাজমান, রাজনৈতিক ফিল্ডে যুবকদের ব্যবহার করা হয়, পলিটিক্যাল ক্ষেত্রে, সামাজিকভাবে, এবং যুবকদের প্রতি একটা মারাত্মক আগ্রাসী, ড্রাগ এডিকশন যুবকদের প্রতি ধাবিত হচ্ছে। এই ক্ষেত্রে যুবকদেরকে অবশ্যই সচেতন করে তোলার জন্য এই কেস ওয়ার্ক একটা ইফেক্টিভ পদ্ধতি। এরপর আসতেছে মানসিক রোগী, মানসিক সাইকোলজিক্যাল যে রোগ আছে, মেন্টাল ডিসঅর্ডার, মেন্টাল ডিসঅর্ডার অর্থাৎ মানসিক রোগীর ক্ষেত্রে এই ব্যক্তি সমাজকর্মের ইফেক্টিভ পদ্ধতিটা প্রয়োগ করা একদম ইফেক্টিভ। বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে প্রায় সবগুলো হসপিটালের মধ্যে একটা বিভাগ রয়েছে মানসিক বিভাগ, এমনকি সেপারেট হসপিটাল রয়েছে, যেমন পাবনা এবং হেমায়েতপুর, বিভিন্ন জায়গায় ঢাকার ছড়ন ছিটানো আছে, এনজিও তো অনেকগুলো আছে। এইগুলো বিশেষ করে মানসিক বিপদগ্রস্ত যে মানুষের একটা বিশেষ একটা স্টেজ থাকে, ওই স্টেজের পর সে তার স্বাভাবিক ভারসাম্য হারিয়ে ফেলে, তো এই জন্য কেন সে এই অবস্থার সৃষ্টি হয়েছে, এই সিচুয়েশনটা তার পরিবার থেকে, তার আশেপাশের বন্ধু গ্রুপ থেকে, সে যেখানে সার্ভ করে, জব করে, সেখান থেকে তথ্য সংগ্রহ করে তার প্রকৃত অবস্থাটা যাচাই করা হয় যে সে মানসিকভাবে কেন বিপদগ্রস্ত। হয়তো তার হতাশা কাজ করছে, হ্যাঁ, অর্থাৎ তার জীবনের এইমস, এইম ইন লাইফ সে সেট করতে পারেনি, তার জন্য অথবা রাষ্ট্র থেকে, পরিবার থেকে বা কোনো ব্যক্তি থেকে যতটুকু তার পাওয়া দরকার সেগুলো পাচ্ছে না, তার ফেসিলিটি গুলো সে পাচ্ছে না, অথবা তার উপর বিরাট স্ট্রেস, প্রেশার কাজ করছে, এমনকি এইগুলো আত্মহত্যা প্রবণতা পর্যন্ত চলে যায়। এই ধরনের রোগীদের ক্ষেত্রেও কেস ওয়ার্ক একটা ইফেক্টিভ পদ্ধতি কাজ করে থাকে হসপিটাল গুলোতে, এবং এটা একটা বিরাট ফিল রয়েছে এই সমাজকর্মীদের এই রোগীদের ব্যাপারে, এদেরকে সমাজের একজন মনে করতে হবে। এমন না যে মানুষ রোগী বলতে তারা পাগল ঘুরে গেল, এটা তো একটা বিশেষ শ্রেণী, কিন্তু আমাদের সমাজের মধ্যে একটা তথ্যে দেখা যায় যে শুধু বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের মধ্যেই মানে শুধু ঢাকা শহরেই 10 লক্ষ মানসিক রোগী রয়েছে। এখানে 10 লক্ষ মানসিক রোগী বলতে বোঝাতে চাচ্ছে এটা প্রতি এলাকায় হতে পারে, এটা এটা বিশেষ স্টেজ হিসাবে, যখন ব্যক্তি তার সমস্যার সমাধান করতে পারছে না,
আর সমাধান না করে সে ফ্রাস্ট্রেশন ভুগছে, এটা মানসিক রোগীর একটা স্টেপ। তো এটা যখন আরো তীব্র হয়ে যায়, সে আস্তে আস্তে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তার জীবন সম্পর্কে সে অনীহা সৃষ্টি হয়, সে অলরেডি একটা স্টেপে পৌঁছে যায় মানসিক রোগী। একই কথা যখন বারবার বলতে থাকে নেগেটিভ কথাগুলো, সে মানসিক একটা স্টেজে পৌঁছে যায়। এই জন্য সমাজ মনোবিজ্ঞানীগণ এদের ওই মুহূর্তে প্রথমেই দরকার হচ্ছে কাউন্সিলিং করা। এই স্টেপে যদি সে 6 মাসও থাকে সে মানসিক রোগে চলে যাবে, তাকে আর নির্দিষ্ট স্টেপের পরে হাই অ্যান্টিবায়োটিক দিয়ে ভালো ওষুধ দিয়েও তাকে ভালো করা যাচ্ছে না, তার ঘুমই হবে না। এই জন্য এটার প্রতি খুবই জোর দেওয়া, প্রথম দিকে যখন তার তথ্য সংগ্রহ করা হবে, যে যখন কেউ তার স্বাভাবিক ভূমিকা পালন করতে পারে না তার জবের ক্ষেত্রে অথবা ছেলে মেয়েদের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বা পরিবারের ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে বুঝতে হবে যে কোনো একটা সমস্যা আছে। এই জন্য সাইকোসোশ্যাল স্টাডি বিশেষ করে কেজ ওয়ার্কের মাধ্যমে ডায়াগনোসিস তথ্য সংগ্রহ করে এই তার সমাধানের প্রয়াস চালাতে হবে শুরু থেকে। তাহলে এই মানসিক অবস্থা থেকে সে মুক্ত হয়ে যাবে এবং স্বাভাবিক জীবনে সে ফিরে আসবে। প্রবীণ কল্যাণ, শিল্প বিপ্লবের পর বা সারা বিশ্বের মধ্যে অর্থনৈতিক সামাজিক টেকনোলজিক্যাল উন্নত হয়েছে অনেক বেশি, কিন্তু সামাজিক সোশ্যাল ডিসলোকেশন বেড়েছে অনেক বেশি। এর মধ্যে অন্যতম হচ্ছে যে যৌথ পরিবার ভেঙে একক পরিবার সৃষ্টি, গ্রাম থেকে শহরের আসার প্রবণতা, শিল্প বিপ্লবের অত্যন্ত সমৃদ্ধি বা একক চিন্তাধারা বা স্বামী স্ত্রীর একটা আলাদাভাবে তাদের চাকরি গ্রহণের প্রবণতা এবং বিশেষ করে পুঁজিবাদের নতুন আবির্ভাব, সমাজতন্ত্রের আবির্ভাব, গণতন্ত্রের সূত্রপাত, এই সামগ্রিক সারা বিশ্বের মধ্যে এক বৈপ্লবিক পরিবর্তন সাধনের পর এক বিশেষ শ্রেণী, বিশেষ করে একদিকে শিশু, অপরদিকে নারী, অপরদিকে সবচেয়ে বেশি হচ্ছে এই শ্রেণী প্রবীণদের, প্রবীণরা অসহায় হয়ে পড়েছে এই দৃষ্টিভঙ্গি থেকে। এদের দায়িত্ব নিতে নিচ্ছে না কেউ, নিচ্ছে না তার পরিবার। একটা পরিবার শহর থেকে যখন শহরে চলে আসে তো ওই সন্তানের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে তার শহরে জীবনের, নতুন বাসা ভাড়া, এই সার্ভিস দিয়ে ছেলে সন্তানকে রক্ষা করা, স্ত্রী লালন পালন করা, অপরদিকেও মা বাবাকে একটু কঠিন এক সিচুয়েশনের কারণে বাধ্য হয়েই তারা একটু ডিসলোকেশন হয়ে যায় এবং তাদের মৌলমানবিক প্রয়োজন যেগুলো দরকার সঠিকভাবে পূরণ হচ্ছে না, কাছে রেখে যে বাধ্য হয়েই তাদের জন্য বিকল্প ব্যবস্থা সৃষ্টি হচ্ছে, সারাব্যাপী অল হোম সৃষ্টি হচ্ছে। অল হোমও সবার পক্ষে সম্ভব হয় না তাদের মৌলমানবিক চাহিনগুলো পুরা করা। এইভাবে এমনকি বিশেষ করে প্রবীণদের কল্যাণের ক্ষেত্রে এদের চিন্তা ধারণাও অনেক বছর যাবৎ অস্পষ্ট ছিল, কেউ ভাবিনি। এই জন্য সমাজকর্মী বিশেষ করে ব্যক্তি সমাজকর্মের কয়েক ক্ষেত্র এটা লক্ষণীয় যে এরা এই ক্ষেত্রে তাদের কাজগুলো অনেক বেশি করতে পারবে, কারণ প্রবীণরা অনেকে আছে নির্যাতিতই বলা যায় রাষ্ট্রীয়ভাবে তাদের, অনেক দেশে যেমন বাংলাদেশে এদের ভাতা যতটুকু দেওয়া দরকার প্রবীণদের, যদি সন্তান না থাকে তো ওদের ভাতা কি ব্যবস্থা করা হবে, অনেকের জমি নেই, হ্যাঁ অনেকের ইনকাম সোর্স নেই, হ্যাঁ একেবারে পঙ্গুর মতো। তো এই যে একটা বিশেষ শ্রেণী 60 বছরের পরে যাদের বয়স, এদেরকে প্রবীণ আমরা বলে থাকি, এদের জন্য তেমন পদক্ষেপ রাষ্ট্রীয়ভাবে নিচ্ছে না, সামাজিকভাবেও নেওয়ার সুযোগ নেই এবং ব্যক্তিগতভাবে যারা বিশেষ করে ধর্মীয় মূল্যবোধ যাদের মধ্যে নেই তারাও পিতামাতার দায়িত্ব পরিপূর্ণ করছে না, সাথে রেখে করছে না। এই জন্য প্রবীণদের কল্যাণের এই দিকটি ব্যক্তি সমাজকর্মের অন্যতম প্রয়োগ ক্ষেত্র হিসেবে চিহ্নিত হয়েছে। আশার কথা যে সরকারি এবং বেসরকারি ভাবে কিছু পদক্ষেপ এই সমাজকর্মীদের দ্বারা নেওয়া হচ্ছে, যেখানে কিছু শ্রেণীর প্রবীণদেরকে নিয়ে এখানে তাদের বাসস্থান এবং চিকিৎসা এবং চিত্ত বিনোদনের ব্যবস্থা করা হচ্ছে। তো এই জন্য এই সমাজকর্মীদের বিশেষ করে এই কেজ ওয়ারের প্রসেসটাকে আরো জোরদার করতে হবে, যেন আমরা কি করতে পারি প্রবীণদের জন্য স্পেশাল কেয়ার নেওয়া যায়। এরপর আসতেছে মাদকাসক্তি নিরাময়। আমাদের যুবকরা এই মাদকের বিশেষ আঘাতে জর্জরিত হয়ে আছে, বিশেষ করে যুবক যুবতী উভয় শ্রেণী, উচ্চবিত্তের মধ্যে যেটা বেশি, মধ্যবিত্তের মধ্যেও এটা এই ছবল প্রবল ছবল আমরা লক্ষ্য পাচ্ছি। এই জন্য ব্যক্তি সমাজকর্মীরা যুগ যুগ ধরে সারা পৃথিবীর মধ্যেই এই মাদকাসক্ত সেবীদের নিয়ে কাজ করছে। বাংলাদেশেও 1000 রিহ্যাব সেন্টার আছে, বেসরকারিভাবে তো অনেক আছে। তো এইগুলোতে সমাজকর্মীরা তাদের সেবা দিয়ে যাচ্ছে, অর্থাৎ তারাও সমাজের মানুষ, তাদেরকে স্বাভাবিক জীবনে আনার জন্য প্রথম তাদের মাদকাসক্ত কেন হলো, পরিবারের কোনো কারণ,
স্বামী স্ত্রী কোনো দ্বন্দ্ব আছে কিনা, বা বন্ধু খারাপ বন্ধুর পাল্লায় পড়ে হয়েছে কিনা, অথবা প্রেমে আসক্তি হয়ে প্রেমে ব্যর্থতা থেকে মাদকদ্রব্য গ্রহণ করেছে কিনা, এই ধরনের তথ্য সংগ্রহ একটা অন্যতম কেজ ওয়ার্ক প্রসেসের মাধ্যমে গ্রহণ করে তাদের জন্য একটা সমাধান পরিকল্পনা করার অন্যতম একটি কাজ ব্যক্তি সমাজকর্মীদের। এই জন্য এই এটি একটি অন্যতম প্রয়োগক্ষেত্র। সবশেষে নারী উন্নয়নের ক্ষেত্রে কেজ ওয়ার্কের প্রয়োগক্ষেত্র অত্যন্ত ফলপ্রসূ, বিশেষ করে বাংলাদেশের মধ্যে সরকারি ও বেসরকারি নারীদের জন্য অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান রয়েছে, যেমন সরকারি সমাজসেবা অধিদপ্তর, বেসরকারি ভাবে আছে দোস্ত, বিশেষ করে গ্রামীণ উন্নয়নের জন্য গ্রামীণ ব্যাংক, এবং তাদের আর্থ সামাজিক ক্ষমতায়নের জন্য রয়েছে ব্র্যাক এবং আশা, এবং অন্যান্য আরো অনেকগুলো UNDP-র প্রোগ্রাম গুলো রয়েছে যারা নারীর ক্ষমতায়ন, নারীদের স্বাভাবিক অধিকার সংরক্ষণ করা, এবং কি এদের স্বাস্থ্য স্যানিটেশন এবং স্বাভাবিক ভূমিকা পালনের ক্ষেত্রে এদেরকে দক্ষ করে তোলার জন্য তারা কাজ করে যাচ্ছে। আর এই ক্ষেত্রে কেজ ওয়ার্ড প্রসেসের গবেষণা, তাদের ডায়াগনোসিস এবং সমস্যা সমাধানের পরিকল্পনার দিকগুলো ইফেক্টিভ। এই জন্য আমরা, এই জন্য প্রিয় শিক্ষার্থী, আমি এখানে 10টি প্রয়োগের কথা আলোচনা করেছি, পরীক্ষার মধ্যে হয়তো 3টি বা 4টি আসতে পারে। তো এখন আবার অনেক সময় 10টি কেন পড়ালাম, যে কোনো একটি যুব অসন্তোষ, বিদ্যালয়, নারী উন্নয়ন, তিনটা আসলো, আমি যদি প্রথম 4টা পড়ি বাকিগুলো তো পরীক্ষায় আমরা অ্যান্সার করতে পারবো না, এদের প্রত্যেকটা সম্পর্কে ধারণা থাকতে হবে। আর বললাম ইংরেজি টার্মগুলো তোমরা মনে রাখবো সবাই, যেমন চিকিৎসা সমাজকর্ম, ট্রিটমেন্ট সোশ্যাল ওয়ার্ক, বিদ্যালয় সমাজকর্ম, স্কুল সোশ্যাল ওয়ার্ক, পরিবার শিশু কল্যাণ, ফ্যামিলি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার, পরিবার পরিকল্পনা, ফ্যামিলি প্ল্যানিং, সংশোধনমূলক কার্যক্রম, কারেকশনাল অ্যাক্টিভিটিস, যুব অসন্তোষ, ইয়ং আনরেস্ট, মানসিক রোগীর ক্ষেত্রে মেন্টাল ডিসঅর্ডার পেশেন্ট, প্রবীণ কল্যাণ, এইজ ওয়েলফেয়ার বা অ্যাডাল্ট বা এইজ ওয়েলফেয়ার, মাদকাসক্তি নিরাময়ে, মাদকাসক্তি নিরাময়ে, টু কিউর ড্রাগ এডিকশন, টু কিউর ড্রাগ এডিকশন, নারী উন্নয়নে ডেভেলপমেন্ট অফ উইমেন। আমি 10টি ক্ষেত্রের কথা আলোচনা করেছি। এছাড়াও আমাদের আর্থ সামাজিক উন্নয়ন, টেকনোলজিক্যাল উন্নতির সব ক্ষেত্রে এই কেজ ওয়ার্কের ক্ষেত্রগুলো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এবং ব্যক্তি থেকে যেহেতু সমস্যা সৃষ্টি হয়, এই জন্য প্রত্যেকটি সমস্যার মধ্যে ব্যক্তির একটা প্রভাব রয়েছে। এই জন্য ব্যক্তির সাইকোসোশ্যাল স্টাডির মাধ্যমে, ডায়াগনোসিসের মাধ্যমে তার প্রকৃত সমস্যাগুলো যাচাই করা, সে তার চাহিদা সামগ্রিক দিকগুলো যদি আমরা চিহ্নিত করতে পারি কেজ ওয়ার্কের মাধ্যমে, তাহলে আমরা যে কোনো সমস্যার সমাধান আমরা করতে পারবো। এই জন্য পরিবার, রাষ্ট্র, ধর্ম, সামগ্রিক সব দিক থেকেই মানুষের সুস্থ জীবন যাপনের ক্ষেত্রে একটা ইফেক্টিভ পদ্ধতি হচ্ছে ব্যক্তি সমাজকর্ম, এবং এই ফিল্ডগুলো অনেক ক্ষেত্রেই ব্যবহার করা যায়। এর বাইরেও যত ফিল্ড আছে, চিকিৎসার ক্ষেত্র থেকে শুরু করে বিজনেস ক্ষেত্রেও, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও, সব ক্ষেত্রে এগুলো ব্যবহার করা যায়। কোনো বাজেট প্রণয়ন, ন্যাশনাল বাজেট যখন করা হবে তখনও কিন্তু এদেরকে হেল্প, যে কোনো সেক্টরে যখন বাজেট প্রণয়ন করা হয় সমাজকর্মী অংশগ্রহণ জরুরি, যেহেতু সে বাস্তবে রুট লেভেলে কাজ করছে, তার কাছ থেকে তথ্য সংগ্রহ করে একটা ইফেক্টিভ সুন্দর ওয়েল প্ল্যান একটা জাতির সামনে উপস্থাপন করতে পারে গভর্নমেন্ট। তো এই ক্ষেত্রে ওই প্ল্যানিং কমিশনের মধ্যেও এই কেজ ওয়ার্কের একটা বিরাট প্রভাব রয়েছে। জাতীয় সংসদের মধ্যে যখন কোনো বিল পাস হয় এবং সমস্যা সমাধানের পরিকল্পনা গ্রহণ করা হয়, ওই ক্ষেত্রেও কিন্তু কেজ ওয়ার্ক একটা ভালো ভূমিকা পালন করতে পারে। এমনকি আন্তর্জাতিক চক্র রোধ করা, মা এবং দেশের সম্পদগুলো বিদেশে পাচার করা, সব সেক্টরগুলো এই ধরনের অপরাধ আন্ডারওয়ার্ল্ড দেশকে বিক্রি করার প্রতারণা যারা করছে, এবং কি তাদেরকে তার মানসিক চিন্তাধারার বিকল্প, এমনকি বিশেষ করে সন্ত্রাসী, বিভিন্ন সন্ত্রাসী অপতৎপরতা দেখা দিচ্ছে, এইগুলো এদেরকে সংশোধন করার জন্য এই কেজ ওয়ার্কে কোনো বিকল্প নেই। তার ভূমিকা পালন সে তখন ভুল করে থাকে, সে যখন নিজের ভূমিকা সম্পর্কে সচেতন থাকে না তখনই কিন্তু তারা ভুল করে থাকে, হঠাৎ করে ভুল করে বসে, যেটা সমাধান প্রাশ্চিত একমাত্র মৃত্যুদণ্ড দিয়ে দিয়ে থাকে। এই জন্য ওই ক্ষেত্রে যখন আমরা প্রথম থেকে প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এই কেজ ওয়ার্ক কাজ করতে পারে।
তারপরে বিশেষ ক্ষেত্রগুলো আমি চিহ্নিত করলাম যেগুলো সারা বিশ্বব্যাপী, এই জন্য প্রত্যেকটা দেশের ক্ষেত্রে এই ফিল্ডগুলো পরিবর্তন হতে পারে, ক্ষেত্র আরো বাড়তে পারে, এই জন্য আমরা এই কেজওয়ার্কের এই ক্ষেত্রগুলো বিশেষ করে এই জন্য চিহ্নিত করব যে আমাদের বিশেষ করে সৃজনশীল প্রশ্ন যখন আসবে তখন কিন্তু ফিল্ডগুলো স্পেসিফিক তথ্য সংগ্রহের পদ্ধতি এবং ফিল্ডগুলো সম্বন্ধে ভালো ধারণা না থাকে তখন কিন্তু সৃজনশীল অ্যান্সার করা যায় না। হ্যাঁ, এই জন্য আমরা কি করব যে এই প্রত্যেকটা সম্পর্কে একটু বইয়ে আমাদের তো আমরা আলোচনা করলাম, বিস্তারিত আলোচনা বই থেকে দেখে নিব, আর কোনো প্রশ্ন থাকলে আমরা আমার সাথে যোগাযোগ করো এবং তোমরা নোট করে রেখো, আশা করি তোমরা পরীক্ষায় ভালো করতে পারে। সামনেই তোমাদের পরীক্ষা, এই জন্য পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করো, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং পরীক্ষার প্রস্তুতি গ্রহণের ভালো দিকটা আমি আশা করি। আজকের মতো অনলাইন কার্যক্রম এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।